নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে গাঁঠি কুচির ভর্তা। সেজন্য গাঁঠি কুচিগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। একটা কড়াই গরম বসিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল, 4টে শুকনো লঙ্কা ভেজে তুলে নেব। লঙ্কাটা ভাজা হয়েছে, একটা প্লেটে তুলে নিলাম। এই তেলে গাঁঠি কচিগুলো ভেজে নেব। একটা দিক ভাজা হলে উল্টো অন্য দিকটাও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। খুব কড়া করে ভাজিনি, হালকা হালকা করে ভেজে নিয়েছি যাতে জলটা একটু শুকিয়ে যায়। কড়াইয়ে আর এক চামচ তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এখানে চিংড়ি মাছে নুন হলুদ মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব পেঁয়াজের সাথে। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিলাম, সামান্য একটু জল দিয়ে ঢেকে দেব যাতে ভালো করে চিংড়ি মাছটা সিদ্ধ হয়। চিংড়ি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে, আরো একটু ভাজা ভাজা করে নেব যাতে জলটা একদমই না থাকে। জলটা একদমই শুকিয়ে গেছে, অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। চিংড়ি মাছটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মেখে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিংড়ি মাছে নুন দেওয়া ছিল, আর 2টো লঙ্কা দিলাম, তোমরা ঝালটা তোমাদের পছন্দ মতো নেবে। এই সময় প্রচুর পরিমাণে গাঁঠি কচু পাওয়া যায়, একভাবে খেতে তো ভালো লাগে না, তখন এভাবে চেষ্টা করতে পারো। লঙ্কাটা চটকে নিলাম, এবারে গাঁঠি কচুগুলো চটকে নেব। এবারে চিংড়ি মাছগুলো হাত দিয়ে হালকা করে চটকে নেব, খুব মিহি করে চটকাবো না, একটু গোটা গোটা মুখে পড়লে ভালো লাগবে। সব এবারে একসাথে মেখে নেব। একটু ধনে পাতা কুচি দিলাম, চাইলে তোমরা এখানে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারো, আমি দিলাম না, পেঁয়াজের সাথে অনেকটাই তেল ছিল ওই জন্য দিলাম না। এভাবে ট্রাই করতে পারো, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।